নমস্কার, এই মুহূর্তৰ খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই ইভা মহন্ত। প্ৰথমে আহিছো দিনটোৰ সবাতোকৈ গুৰুত্বপূৰ্ণ খবৰ আৰু বিগ ব্ৰেকিং নিউজ। এই মুহূৰ্তৰ আজি ৰাজ্যসভাত উত্থাপন হ'ব নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক। অসম তথা উত্তৰ পূববাসীৰ বাবে অস্তিত্ব ৰক্ষাৰ আজি শেষ দিন। উত্তৰ পূববাসীৰ প্ৰবল প্ৰতিবাদ তথা আৱেগক উপলুঙা কৰি ৰাজ্যসভাত আজি উত্থাপন কৰা হ'ব বিতৰ্কিত বিধেয়কখন। ৰাজ্যসভাৰ আজিৰ দিনটোৰ কাৰ্যক্ৰমণিকাত উল্লেখ আছে বিধেয়ক উত্থাপনৰ প্ৰসংগ। গৃহমন্ত্ৰী ৰাজনাথ সিঙে ৰাজ্যসভাৰ অধিৱেশনত উত্থাপন কৰিব বিতৰ্কিত বিধেয়কখন। ইতিমধ্যে বিধেয়ক গৃহীত কৰাৰ বাবে সাজু হৈছে বিজেপি আৰু ৰহস্যজনকভাৱে আজি সংসদৰ বিশেষ অধিৱেশনত নাথাকে চাৰিগৰাকী অবিজেপি সাংসদ। বিশেষ কাৰণৰ ছুটিৰ আবেদন এই চাৰিগৰাকী সাংসদৰ। ইতিমধ্যে ছুটিৰ বাবে অনুমোদনো লাভ কৰিছে সাংসদকেইগৰাকীয়ে। বিধেয়ক উত্থাপনৰ পূৰ্বে সোমবাৰে নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ আগত মন্তব্য কৰিছিল সাংসদ বিশ্বজিৎ দৈমাৰীয়ে, যদি সাংসদকেইগৰাকীৰ বিধেয়ক বিৰোধী পক্ষৰ হয় তেনেহলে ভোটগ্ৰহণত বিজেপি জয়ী হোৱাৰ সম্ভাৱনা অধিক। আৰু সমগ্ৰ বিষয় সন্দৰ্ভত পুৱাৰে পৰা আমাক পোনপটীয়াভাৱে সকলো শেহতীয়া খবৰ জনাই আছে দিল্লীৰ বিৰচি পাৰ্থ জ্যোতিৰ পৰা। এই মুহূৰ্তত পুনৰ পৰা আমি সংযুক্ত হৈছো পাৰ্থৰ সৈতে। পাৰ্থ, হয় ইভা, আপুনি বিশ্বজিৎ দৈমাৰীৰ প্ৰসংগটো উল্লেখ কৰিছে। বিশ্বজিৎ দৈমাৰীয়ে কালি সংবাদ মাধ্যমৰ সন্মুখত তেওঁ স্পষ্ট কৰিছিলে। তেওঁ কৈছিলে ৰাজ্যসভাৰ চাৰিজন সদস্য ইতিমধ্যে ছুটিৰ কাৰণে আবেদন জনাইছিলে আৰু তেওঁলোকৰ ছুটি গ্ৰান্ট হৈছে, তেওঁলোকক ছুটি প্ৰদান কৰা হৈছে। আৰু তেওঁ তাৰ লগতে আৰু এটা কথা কৈছে, এই চাৰিজন সদস্য বিৰোধী দলৰ সদস্য, তেওঁলোকে 13 তাৰিখলৈকে ছুটি বিচাৰিছিলে বিভিন্ন অজুহাতত আৰু তেওঁলোকৰ ছুটি ইতিমধ্যে গৃহীত কৰা হৈছে। তেনেক্ষেত্ৰত আজি যিহেতু নাগৰিকত্ব সংশোধনী বিধেয়ক উত্থাপন হ'ব বা সেই বিধেয়কখনৰ ওপৰত মতদান হ'ব, গতিকে চাৰিজন যদি সাংসদ অনুপস্থিত থাকে, তেওঁলোক উপস্থিত নাথাকে, গতিকে বিধেয়কখন গৃহীত কৰাৰ যি সংখ্যা সেই সংখ্যাটো তললৈ নামি আহিব। 244 সদস্য ৰাজ্যসভাৰ বিধেয়কখন গৃহীত কৰিবলৈ শাসক দলক প্ৰয়োজন 123। যদি 244 4 জন অনুপস্থিত হয় বা তেওঁলোকৰ সংখ্যাটো কমি আহিব 240 তেওঁ তেতিয়া বিধেয়কখন গৃহীত কৰিবলৈ যি সংখ্যাৰ প্ৰয়োজন সেইটো 123ৰ পৰা কমি আহি 120 বা 121 হ'বগৈ। তেনেধৰণে যদি আৰু সদস্যৰ সংখ্যা কমি আহে, ঠিক অনুৰূপ ধৰণে সেই সদস্যৰ সংখ্যা যদি বিৰোধী দলৰ হয়, তেতিয়া কিন্তু শাসক দলে বিধেয়কখন গৃহীত কৰিবলৈ তেওঁলোকে অনায়াসে গৃহীত কৰিব। কিন্তু বিশ্বজিৎ দৈমাৰীৰ প্ৰসংগটো যিহেতু উত্থাপন কৰা হৈছে, এতিয়া প্ৰশ্ন হয়, বিশ্বজিৎ দৈমাৰী যিহেতু তেওঁ ৰাজ্যসভাৰ সদস্য আৰু অসমৰ পৰা NDAৰ তেওঁ একমাত্ৰ ৰাজ্যসভাৰ সদস্য, গতিকে বিশ্বজিৎ দৈমাৰীৰ ভূমিকাটো কি হ'ব? আমি সেই প্ৰশ্ন কৰিছিলোঁ। তেতিয়া তেওঁ কৈছিলে বিধেয়কখন যদিহে উত্থাপন হয় তেতিয়া দলটিয়ে যথোচিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিব। কিন্তু তাৰ লগতে তেওঁ এটা কথা স্পষ্ট কৰি দিছে যে অসমৰ খিলঞ্জীয়াৰ পক্ষে তেওঁলোকে এক স্থিতি গ্ৰহণ কৰিব। কিন্তু তাৰ লগতে তেওঁ আৰু এটা কথা কৈছিলে, বড়োলেণ্ডত বিশেষকৈ BTAD এৰিয়া যিহেতু ছিক্স শ্বিডিউলৰ অধীনত, ভাৰত সংবিধানৰ ষষ্ঠ অনুসূচীৰ অধীনত BTAD এৰিয়া, গতিকে তাত বাংলাদেশীয়ে কিয়, অসমৰ অন্য প্ৰান্তৰ যিসকল অসমীয়া লোক আছে তেওঁলোকে তাত মাটি বাৰী ক্ৰয় কৰিব নোৱাৰে বা অন্যান্য ৰাজনৈতিক অধিকাৰসমূহ নাই। আৰু যিহেতু BTAD অঞ্চলৰ এটা ৰাজনৈতিক দল, গতিকে তেওঁলোকৰ যি ৰাজনৈতিক সমীকৰণ, সেই সমীকৰণ BTADৰ যি সমাজ ব্যৱস্থা বা BTADৰ যি ৰাজনৈতিক ব্যৱস্থা, সেই ৰাজনৈতিক ব্যৱস্থাৰ ওপৰত ভিত্তি কৰিহে তেওঁলোকে নিৰ্ণয় কৰে। তেনেক্ষেত্ৰত যিহেতু নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কে BTADত কোনো ধৰণৰ প্ৰভাৱ নেপেলায়, গতিকে তেনেক্ষেত্ৰত BPF দলটোৱে, তেওঁ একে প্ৰকাৰৰ ইংগিত দিছিলে যে BPF দলটোৱে যিহেতু তেওঁলোক NDAৰ অংশীদাৰ, NDAৰ অংশীদাৰ হিচাপে তেওঁলোকে নাগৰিকত্ব সংশোধনী বিধেয়কৰ সপক্ষে মতদান কৰিব, সেয়া হৈছে BPFৰ ষ্টেণ্ড। আৰু তাৰ পৰিৱৰ্তে যদি সংখ্যাৰ ফালৰ পৰা চাবলৈ যোৱা যায়, হয়, AIDMKৰ ষ্টেণ্ড এতিয়ালৈকে স্থিতি এতিয়ালৈকে স্পষ্ট নহয়। পাৰ্থ, এই প্ৰসংগত আমি কথা পাতি থাকিম। আৰু এতিয়া যিকেইটা আচলতে কাৰক এই মুহূৰ্তত দেখা পোৱা গৈছে আৰু ভোটগ্ৰহণত বিজেপি জয়ী হোৱাৰ সম্ভাৱনা অধিক হৈ পৰিছে এই মুহূৰ্তত, আমি ৰাজু বৰাৰ সৈতে সংযুক্ত হৈছো, যিহেতু দেৱব্ৰত শইকীয়া তেওঁৰ সৈতে আছে। আমি তেওঁৰ প্ৰতিক্ৰিয়া ৰাজুৰ জৰিয়তে জানিবৰ চেষ্টা কৰিম। ৰাজু, বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া আছে, মই তেওঁৰ পৰা জানিব বিচাৰিছোঁ যে আজি যিহেতু উঠাৰ কথা নাছিলে কিন্তু শেষ মুহূৰ্তত কেন্দ্ৰীয় চৰকাৰে পুনৰ সেই বিধেয়কখন আহিছে, বিতৰ্কিত বিধেয়কখন, অতি দুৰ্ভাগ্যজনক কথা। আমি জানোৱে বিজেপিয়ে মুখেদি এটা কয় আৰু কামত এটা কৰে। অসমৰ ক্ষেত্ৰত এনেকুৱা বঞ্চনা যোৱা 4.5 বছৰ অসম ৰাইজে দেখি আহিছে। গোটেই অসমৰ জনগণে কোৱাৰ পিছতো বিজেপি দলে এটা মৰহাস কৰিছে, অসমৰ ৰাইজৰ বিপক্ষে গৈ ভোট বেংকৰ ৰাজনীতি কৰিছে, হিন্দুত্ববাদ অসমত প্ৰচাৰ কৰিব বিচাৰিছে, যিটো মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে আমাক যি এটা মানে নৱবৈষ্ণৱবাদ দি গৈছিল তাৰ পৰিপন্থী কাম কৰি আছে তেখেতসকলে। আৰু আমি কংগ্ৰেছ দলৰ ফালৰ পৰা ইতিমধ্যে
নীতি স্পষ্ট করেছো কংগ্রেস দল আর কংগ্রেসের সহযোগী দলে ইয়াক তীব্র প্রতিবাদ করব, যিকোনো উপায়ে যাতে এই বিধেয়কখন রাজ্যসভাত গৃহীত নহয়, উত্থাপিত নহয়, তার বাবে যত্ন করব। আর শাসকীয় পক্ষের যে কূটকৌশল, এই কূটকৌশলের রাজনীতি আজি এতিয়া এটা যে মানে শাস্ত্র কথা কয়, কিন্তু যেন এই শাস্ত্র মানে কৌরব পাণ্ডবর শকুনির যে খেল, সেই তেনকা ধরনের এতিয়া আশ্রয় লৈছে। আর আমি জানো রাজনীতিত এনে ধরনের প্রকৃততে স্থান পাব নালাগে, অসমবাসীর বাবে দুর্ভাগ্যজনক কথা যে রাইজে জাতি মাটি ভেটি আর পরিবর্তনের স্লোগানত ভুল গৈ আজি শত্রু বিজেপি দলক যা দুটা ইলেকশনত সহায় করলে, পঞ্চায়েত নির্বাচনত সহায় করলে। মানে আশা করো যে আমি কংগ্রেস দলে আমার সিটর কম আছো, আমি মাত্র তিনজন লোকসভাত আর রাজ্যসভাতো এটা আমার যথেষ্ট কমি আহিব, যেহেতু যাওয়া সময়সাত বিভিন্ন অঞ্চলে কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান দিয়ে পেলায় রাজ্যসভাত স্থিতি বেশি করবলে যত্ন করে আসিল। তথাপিও আজির তারিখত কিন্তু আমি ইউপিএ দলরে শক্তিশালী, কিন্তু আজি আমি যেতিয়া আমার কংগ্রেসের মিত্রজোঁটত বিপিএফ আসে আমার কিছু ভোট লৈ আমি বিশ্বজিৎ দৈমাৰী ডাঙরিয়াকো আমি নির্বাচিত করেছিল। আর আজি বিশ্বজিৎ দৈমাৰীয়ে সেই গতিকে আমার কংগ্রেস দলের যেহেতু অবদান আছে তেখেতক দ্বিতীয়বারের বাবে রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত করাত, অসমৰ স্বার্থত আমি ভাবো তেখেতে ইউপিএর পক্ষ লব। যাকালি তেখেতে যিখিনি কথা কৈছে, চারিজন সাংসদে ছুটি লৈছে, মই এই বিষয়ে জ্ঞাত নহয়, সেই গতিকে মই সেই বিষয়ত মন্তব্য আগবঢ়াব নোৱাৰো। গোটে সমীকরণ তো জটিল, কিন্তু গৃহীত করার ক্ষেত্র তো প্রতিহত করার ক্ষেত্র তো আমি সদন যিকোনো পর্যায়ে কংগ্রেস দল যাব যাতে স্বার্থ দেশের সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, দেশের সংবিধান আমি সকলোখিনি স্মরণ করবো। কংগ্রেসের এই অবদান, সংবিধান প্রণয়ন হয়েছিল সেইখিনি সময়তো এনে ধরনের কথাবার্তা এই বিজেপি দলের পূর্বহুরি বিশ্ব হিন্দু পরিষদ অথবা আর এস এসর যখন সদস্য সেই সময় এই সংবিধান প্রণয়ন সভাত আসে, তেখেতসকলে এনেকা ধরনের ধারণা 1950 সনত সংবিধানী সভাত আলোচনা করেছিল। সেইখিনি সময়ত পণ্ডিত জওহরলাল নেহরু, আমার সংবিধানের চেয়ারম্যান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকর ডাঙরিয়ায় তাক প্রতিহত করেছিল, আর কংগ্রেসে সেই গতিকে সেই ঐতিহাসিক ভূমিকা পুনর্বার লব। এতিয়াও আমি এই যা জাতিধ্বংসী সংস্কৃতি, ভাষা, মানে অসমীয়াত্বর বিরোধী যখন নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক, তার বিরুদ্ধে ইতিমধ্যে আমার হাইকমান রাহুল গান্ধী ডাঙরিয়ায় সর্বপ্রকারের চেষ্টা করবলে কৈছে এইখানক প্রতিহত করবলে। সেই গতিকে আমার দলের চিফ হুইপ শ্রীযুত ভুবনেশ্বর কলিতা ডাঙরিয়া, তখন যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, তখেতর মই যাকালিও ফোনযোগে বার্তালাপ করেছিল, তখেতে কৈছে আমি সর্বপ্রকারের বাধা দিম যাতে এখন আমি গৃহীত হওয়ার রক্ষা করব। বিজেপি একটা অভিযোগ আনিছে, নোমল মমিনে কিছু সময় আগে কৈছে যে পূর্বতে কংগ্রেসে এইখানের সপক্ষত আছিল আর এটা রাজনীতি করিহে মানে বিরুদ্ধে, এই মিছা কথা। মানে অশ্বথমা শত ইতি গজ, আপনাদের জানে যে যিটো কথা কোৱা হৈছিল, তরুণ গগৈ ডাঙরিয়ায় কৈছিল যে স্বাধীনতার সময়ত যিসকল শরণার্থী হয়েছিল বা যিসকলে ভারতলৈ আহিবলগা হয়েছিল তেখেতসকলে এতিয়াও বহু অঞ্চলত বঞ্চিত হয়ে আছে কিছুমান কারণত, সেই গতিকে তেখেতসকলের নাগরিকত্ব পোৱার সুবিধা করে দিব লাগে। সেই তাত এটা লাইন আছিল যেটো হল যে দেশ বিভাজনের সময়ত, আজি দেশ বিভাজন হওয়া কিমান বছর হল, আজি জানো সেই কথা প্রযোজ্য হয়। সেই গতিকে মমিন ডাঙরিয়ায় যিখিনি কথা তরুণ গগৈ ডাঙরিয়ায় কেন্দ্র সরকারে প্রস্তাব আগবাইছিল সেইটো লাইন বাই লাইন ভালকে পড়া উচিত। আজি তেখেতসকলের কথা আপনি কিমান টুইস্ট করে চক, আজি রাফেল কেলেঙ্কারি হয়েছে, রাফেল কেলেঙ্কারি এতিয়া তেওঁলোকে সেই সময় যেতিয়া জাজমেন্ট দিলে তেতিয়া কৈছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি সকলে ইংরাজি ভালকে পড়িব পৰা নাই, সেইকাৰণে লিখোতে ভুল হয়েছে, কারেকশন করব লাগে। আজি দুদিনের ভিতর তথ্য ওলাইছে যে আঠটাকৈ যি কন্ট্রেক্ট সাইন হওয়ার আগত মানে কোনো বাহিরা প্রভাব হব নালাগে বা অন্যান্য মানে ইনফ্লুয়েন্স কোনো করব নালাগে, আউট অফ দ্য ওয়ে গৈ কোনো সলিসিট করব নালাগে বিজনেস, এনেকুৱা ধরনের কথাখিনি বাদ পেলাই দিছে। যি সময়ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ নীতি বহির্ভূত বলে ডিফেন্স মিনিষ্টার বা নোট দিয়া হল, সেইখিনি সময়ত তেখেতসকলে সেইটো এজনৰ
অতিরিক্ত রিয়েকশন বলে মানে টুলুঙ্গা মন্তব্য দিয়ে পেলায় ডিফেন্স মিনিষ্টার মনোহর পারিকার ডাঙরিয়া ফাইলত নোটিং করেছে। সেগুলো কি মিছা কয়, এগুলো কি উদাহরণ দিম, মিছা কোনো ফ্যাক্টরি আছে, সেই মমিন ডাঙরিয়াও সেই ফ্যাক্টরির আজি কিছু অংশ ব্যবহার করেছে। যদি গৃহীত হয় আপনাদের সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছ চাপিব নাকি? নিশ্চিতভাবে এই আমার দেশের সংবিধান, দেশের নিরাপত্তার প্রতি যে ভাবুকি আর বিদেশত থাকা হিন্দু সংখ্যালঘু সকলের জীবন নিরাপত্তা এই আইনখনে ধ্বংস করব, যেহেতু বিদেশত থাকা মৌলবাদী সকলে তাত থাকা সংখ্যালঘু হিন্দু সকলের উপর উৎপীড়ন চলার সম্পূর্ণ সম্ভাবনা আছে, হা সম্পত্তি কব্জা করবলে বিভিন্ন ধরনের তাত অহিংসা সৃষ্টি করার সম্ভাবনা আছে। সেগুলিকে ভারত সরকার যেহেতু এখন ভারতে নিজকে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের সদস্য হব বিচারে, তেনে সময়ত এই কাষরিয়া যুদ্ধ রাষ্ট্র সেই সমূহ যদি ভারত সরকারে নিজের পূর্বর যখন ইয়ার বসবাসকারী তেখেতসকলে এটা তাত নতুন রাষ্ট্রসমূহ সেটেল হয়েছে, সেই সকল যদি নিরাপত্তা দিব নোৱাৰে আর বরঞ্চ নিজ দেশলে আনিব বিচারে, ইয়াতকে আর দুঃখের কথা থাকিব পারে নি। আমার 56 ইঞ্চি যে বুকু থকা মোদী ডাঙরিয়া, তেখেতে দেশের নিরাপত্তার প্রতি এই আইন আনি পেলায় আমার বিদেশত থকা যখন ভারতীয় মূলর নাগরিক হিন্দু নাগরিক তেখেতসকলের জীবনের প্রতি ভাবুকি সৃষ্টি করব বিচার, সেই গতি আমি এনে ধরনের যে আইন সেই আইনখন সংবিধান বিরোধী, দ্বিতীয়তে এইখানে উত্তর পূর্বাঞ্চলের আমার যে আঞ্চলিক বৈশিষ্ট্য আছে অনৈক্যর মাজত ঐক্য আর যে আমার অনৈক্যতা বা যেটা আমার মানে ডাইভার্সিটি আমার সেপারেট কালচার তার প্রতি আমার ভাবুকি আনিছে, তৃতীয়তে এইখনের ফলত আমার রাজ্য পুনর্গঠন হব পারে যেহেতু রাজ্য সমূহ ভাষার ভিত্তিক হয় আর আমার লগতে রাষ্ট্রপতি ভাবুকি হব, বিভিন্ন হিন্দু ধর্ম গ্রহণ করেছো বলে বিভিন্ন মৌলবাদী সকলেও অসম তথা ভারত আশ্রয় লোক পারে, সে গতি রাষ্ট্রের নিরাপত্তার প্রতি ভাবুকি এখন আইন, সে গতি আমি এখন আইন যিকোনো উপায়ে দেশের স্বাধীনতা সংগ্রামত যে কংগ্রেসী সকলে আত্মত্যাগ করেছিল বর্তমান সময়তো আমি সর্বতোপ্রকারে চেষ্টা করি, আইনী সাহায্য লম ডেফিনেটলি আর যিকোনো উপায়ে ইয়াক প্রতিরোধ করবলে যত্ন করি। হয় আর রাজু, আমি পরবর্তী সময় আপনার কাছে যাম আর বিভিন্নজনের প্রতিক্রিয়া আপনার জড়িয়ে জানিবার চেষ্টা করি, আর এই সমগ্র বিষয় সন্দর্ভত আমার বাতরি অব্যাহত থাকিব, কারণ এই সমগ্র বিষয়টি এটা জটিল সমীকর হয়ে পড়েছে প্রতিহত করার ক্ষেত্রতো বা উত্থাপন গৃহীত করার ক্ষেত্রতো, আর 12 বজালে সকলে এটা অপেক্ষা, আর এই সমগ্র বিষয়টুক লো আমাক দিল্লির পার্থ জানাই আছে পুনপটিয়াভাবে, সমান্তরভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত আমার সাংবাদিক সকল আছে, এই বিষয়টুক লো বিভিন্ন দল সংগঠন বা রাজ্যবাসী কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আমি জানাই যাম পুনপটিয়াভাবে।